লিওনেল মেসির পায়ের জাদুতে বদলে গেছে ইন্টার মায়ামি। সকার লীগের তলানিতে থাকা দলটা কদিন আগেই জিতেছে লিগস কাপের শিরোপা, এবার আরও একটা শিরোপার হাতছানি তাদের সামনে। ইউএস ওপেন কাপ ইস্টার্নের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিনসিনাটি সেমিফাইনালে যে মায়ামির থেকে ঢের এগিয়ে তা খেলার শুরুতেই প্রমাণ করেছে দলটা। তবে প্রতিপক্ষ দলে যে আছেন একজন লিও, পায়ের জাদুতে যে কোনো সময় পাল্টে দিতে পারেন ম্যাচের চিত্রপট। 2-0 গোলে পিছিয়ে পড়া ম্যাচে ইন্টার মায়ামিকে চালকের আসনে বসান মেসি। টিকিউল স্টেডিয়ামে ম্যাচের শুরুতে এগিয়ে যায় সিনসিনাটি। 18 মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন লুসিয়ান্দ্রো আকোস্তা। এরপর কয়েকবার আক্রমণ করেও গোলের দেখা পায়নি ইন্টার মায়ামি। 1-0 গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মেসির দল। দ্বিতীয়ার্ধে লিড দ্বিগুণ করে সিনসিনাটি। এবার তাদের লিড এনে দেন ব্র্যান্ডন বাস্কুইজ। 2-0 গোলে পিছিয়ে পড়েও ম্যাচের হাল ছাড়েনি টাটা মার্তিনো শিশুরা। 68 মিনিটে মেসির ফ্রি কিক থেকে গোল করে ব্যবধান কমান লিওনার্দো কাম্পানা। ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে ইন্টার মায়ামি ত্রাণকর্তা কাম্পানা মেসি জুটি। লিওর ক্রস করা বল জালে জড়াতে ভুল করেননি ইকুয়েডরের এই ফরওয়ার্ড। সমতায় ফিরে নির্ধারিত 90 মিনিট শেষ করে মায়ামি, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 3 মিনিটে ম্যাচে প্রথমবারের মতো লিডে যায় মায়ামি। বেঞ্জামিন ক্রেমাসির পাস থেকে গোল করেন মায়ামির জোসেফ মার্তিনেজ। ম্যাচের নাটক তখনও বাকি, লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইন্টার মায়ামি। 114 মিনিটে মায়ামির ডিফেন্ডারের ভুলে সিনসিনাটিকে সমতায় ফেরান ইয়াকুবেও। অতিরিক্ত সময়ে ফলাফল না আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে সিনসিনাটিকে 5-4 গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে পুরনো প্রতিযোগিতার ফাইনালে উঠল ইন্টার মায়ামি। ফাহিম ইসলাম, সময় সংবাদ।